প্রতিষ্ঠার পঁয়তাল্লিশ বছরে একটানা সবচেয়ে দীর্ঘ সময় ধরে এখন রাষ্ট্রক্ষমতার বাইরে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলটির শীর্ষ নেতৃত্ব নিয়ে রয়েছে সংকট এই রাজনৈতিক বাস্তবতায় আগামী জাতীয় নির্বাচনকে বিএনপির জন্য অনেকটা অস্তিত্ব রক্ষার লড়াই হিসেবে দেখেন অনেকে দলটি এখন রাজপথে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে সরকার পতনের আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে বিএনপির চলমান আন্দোলনের যে গতি প্রকৃতি সেটি সরকার পতন ঘটাতে পারবে কিনা তা নিয়ে অনেকেরই সন্দেহ আছে দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকা আর সরকারের কঠোর অবস্থানে দলের রাজনীতি এক কঠিন বাস্তবতার মুখোমুখি আপনি আপনার প্রতিপক্ষ যদি রাজনৈতিক দল হয় সেটা এক ধরনের রাজনীতি আপনার প্রতিপক্ষ যখন একটা রেজিম যারা রাষ্ট্র ব্যবস্থাকে ব্যবহার করে পাওয়ারফুল হচ্ছে এবং রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে সে বিচার বিভাগ থেকে শুরু করে শৃঙ্খলা ইলেকশন কমিশন যতই না আপনি সবগুলোকে যখন করায়ত্ত করে দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নেই সেটা একটা খুব কঠিন অবস্থা আমরা সে তার সম্মুখীন কিন্তু আমি মনে করি বাংলাদেশের মানুষ আজকে তারা সিদ্ধান্ত নিয়েছে তারা এখান থেকে মুক্তি চায় মুক্তিযুদ্ধের পরে আজকে যেটা সংগ্রাম সেটা সবচেয়ে বড় সংগ্রাম আমি মনে করি সংবিধান অনুযায়ী সংসদ নির্বাচনের আর বাকি আছে অল্প কিছু দিন নিরপেক্ষ সরকার ছাড়া জাতীয় নির্বাচনে অংশ না নেয়ার ব্যাপারে অনড় আছে বিএনপি অন্যদিকে সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সরকারও অটল নির্বাচনকালীন সরকার নিয়ে সংলাপ আলোচনার বিষয়টিও যেহেতু অনুপস্থিত তাই গণ আন্দোলন ছাড়া আর কোনো বিকল্প দেখছে না বিএনপি এরশনের মাত্র কয়েক দুই দিন আগেও বলেছে যে কোথায় পদত্যাগ করবো জিরো পয়েন্টে আমরা ঊনসত্তরে গণভত্থানে কি দেখেছি আমরা আটষট্টি সালে আয়ুব খান উন্নয়নের এক দশক পালন করেছে ঊনসত্তরে নাই কোনো আন্দোলন বা মানুষের জনগণের আন্দোলন এটা কখন স্পার্ক করবে কখন পরিপূর্ণতা লাভ করবে এটা প্রেডিক্ট করা যায় না কে জানে যে এখন থেকে এক সপ্তাহের মধ্যেই পরিবর্তন হয়ে যাবে না হয়তো দুই সপ্তাহের সপ্তাহের মধ্যে মধ্যে হবে হবে না না বা চার জানে বর্তমানে বিএনপির কর্মসূচিগুলোতে বিপুল কর্মী সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায় আগামীতে অবাধ নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে মানুষের আকাঙ্ক্ষা এবং একটা বড় চাপ আছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের এই অবস্থা বিএনপির মধ্যে একটা বাড়তি আত্মবিশ্বাস তৈরি করেছে এবং সরকার এবার একতরফা ভোট করতে চাইলে সেটি প্রতিরোধেরও চেষ্টা থাকবে বলে ইঙ্গিত দিচ্ছে বিএনপি আমরা এমন একটা পর্যায়ে চলে আসছি দেশের জনগণ প্রয়োজনে প্রতিরোধ করবে এবং প্রতিরোধ করার অধিকার কিন্তু সিটিজেনদের আছে নাগরিকের আপনি যখন তার রাজনৈতিক গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার কেড়ে নিয়ে আপনি অবৈধভাবে ক্ষমতা দখল করবেন সেই দেশের নাগরিকদের প্রতিরোধ করার অধিকার সাংবিধানিক অধিকার আছে কিন্তু তো বাংলাদেশ ঠিক সেই পর্যায়ে এখন এসছে বিএনপি চাইছে বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান ঘটিয়ে বর্তমান সরকারের পতন ঘটাতে কিন্তু এখন পর্যন্ত তাদের সরকার বিরোধী আন্দোলন চলছে খণ্ড ভাবে। বড় কয়েকটি সমাবেশ ছাড়া টানা আন্দোলন কিংবা জোরালো কর্মসূচি নিয়ে রাজনীতির মাঠে অবস্থান নিতে পারেনি বিএনপি এছাড়া তাদের ডাকে দেশের সাধারণ মানুষও রাস্তায় নেমে আসেনি তাহলে নির্বাচনের আগে যে সময় আছে তার মধ্যে কিভাবে গণ আন্দোলন সৃষ্টি হবে আর সেই আন্দোলনের রূপরেখাই বা কী ডক্টর শামচুজ জোহার হত্যার ঘটনায় উনসত্তর গণ বা আসাদের মৃত্যুতে এগুলো বদলে গেছে আপনার ডাক্তার মিলন বা নূর হোসেনের মৃত্যুতে বিরোধী আন্দোলন মুহূর্তে বদলে গেছে কাজে এই ইউনিভার নো যে আমরা এটা কোন কোনো পরিকল্পনার অত বিষয় না একটা পরিকল্পনা ঠিক আর কি সেটা হলো যে আমরা জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য আমাদের এই আন্দোলনটাকে অব্যাহত রাখব এবং ক্রমান্বয়ে আরও জোরদার করার চেষ্টা করব অহিংস শান্তিপূর্ণ আন্দোলন এখন পর্যন্ত রাজপথে সভা সমাবেশ পদযাত্রার মতো কর্মসূচি দিয়ে আন্দোলন চালিয়ে নিচ্ছে বিএনপি এসব কর্মসূচিতে যে সরকার নমনীয় নয় সেটি অনেকটাই স্পষ্ট তাহলে সরকার পতনে আগামী দিনের কর্মসূচি কেমন হবে সে প্রশ্নেও কৌশলী অবস্থানে বিএনপি চলমান আন্দোলনে যেরকম যেই কর্মসূচির প্রয়োজনীয়তা দেখা দেবে সেই কর্মসূচি আসবে আর কর্মসূচিতে আমরা একা বিএনপি দিচ্ছে না আমরা এখানে ছত্রিশ দল আছে এমনকি ছত্রিশ দলের যুগপথের বাইরে যারা আছে তাদের মধ্যে আমাদের মধ্যে একটা মনের মিল আছে সকলে একদিকে যাচ্ছে সুতরাং আন্দোলনের প্রেক্ষাপটটা কিন্তু সেরকমই যে কর্মসূচিগুলো যে আসবে সেগুলো কিন্তু সেটার ভিত্তিতে কিন্তু হবে এটার আন্দোলন বলে দেবে কখন কি সিদ্ধান্ত নিতে হবে বাস্তবতা হলো দু হাজার এবং দু আঠারো সালের দুটি বিতর্কিত নির্বাচন করেও সরকার তার মেয়াদ পূর্ণ করেছে কিন্তু এবার নিরপেক্ষ সরকার গঠন ছাড়া একতরফাভাবে নির্বাচন করার সুযোগ দিতে চায় না বিএনপি যদিও সেটি কখন আর কি আন্দোলন করে সম্ভব হবে সে প্রশ্ন থেকে যাচ্ছে আবুল কালাম আজাদ বিবিসি বাংলা